কৃষি কাজ ছেড়ে নার্সারির দিকে ঝুঁকেছেন কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকেরা। ধান গম পাট চাষ করে লাভ হচ্ছে, তাতে নার্সারি তৈরি করলে লাভের অঙ্ক বেড়ে যাচ্ছে। আর সেই থেকে কালিয়াগঞ্জের রাতন গ্রামে বিঘার পর বিঘা জমিতে আম, জাম, কাঁঠাল, লিচু, জলপাই সহ বিভিন্ন প্রজাতির ফলের চাষ হচ্ছে, আর এতে করে স্বনির্ভর হচ্ছেন কৃষকেরা। প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত শিবিরে 75 জন রক্তদান করলো বালুরঘাট বিবেকানন্দ পল্লী পাঠাগার ক্লাবে। এই বছরকে সামনে রেখে এবার নানা উৎসব কর্মসূচি নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ, যার মধ্যে অন্যতম এই রক্তদান শিবির প্রদীপ প্রজ্বলন করে শিবিরের সূচনা করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা। শুদ্ধিকরণের মধ্যে দিয়ে পঞ্চায়েত প্রধান পদে বসলেন বিজেপির প্রতিনিধি। বিগত আড়াই বছর যেখানে তৃণমূলের ক্ষমতায় ছিল সেখানে এবারের পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করেছে বিজেপি। শনিবার রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্ব হস্তান্তর হয়। এদিন প্রধানের আসনে বসেন বিজেপির জয়ী সদস্য রেখা বর্মন। তবে প্রধান পদে বসার আগে এই পঞ্চায়েত কার্যালয়কে শুদ্ধ করা হলো গঙ্গাজল ছিটিয়ে। এরপর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ভারত মাতার ছবি টাঙানো হয়। সকলের পাশে থেকে উন্নয়ন করার শপথ দিয়ে প্রধান পদে বসেন রেখা দেবী। কাজের ফাঁকে অবসরে সোশ্যাল মিডিয়ায় কাটত অনেকটা সময়। প্রতিনিয়ম দিনযাপনের নানান মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত সে। মৃত্যুর আগেও ভিডিও আপলোড করে সে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। মালদার ইংরেজ বাজার ব্লকের নরহট্টা গ্রামের বাসিন্দা নব চৌধুরী দুর্ঘটনার আগের মুহূর্তে তার করা ভিডিও দেখে চোখের জলে আবেগে ভাসছেন পরিবারের সদস্যরা। শুক্রবার রাতে তার মৃতদেহ প্রশাসনের তরফে তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। কলকাতায় পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার এক ব্যক্তি। ভক্ত বংশী ঝা নামে বছর 36-এর এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ওই ব্যক্তি বিহারের দ্বারভাঙা বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। দেশ বিরোধী কার্যকলাপে সরাসরি যুক্ত থাকার জন্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত দিল্লির এক কুরিয়ার সংস্থায় কাজ করতেন বলে জানা গিয়েছে।